সমাবর্তনের অনুষ্ঠানে মাথায় চার কোনা বিশিষ্ট ছাতাওয়ালা টুপি ও গাউনের রহস্য কি চলুন এর ইতিহাস জেনে আসি বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ছাত্রছাত্রীরা লেখাপড়া সমাপন করে তখন সমাবর্তন অনুষ্ঠানে মাথায় চার কোণা বিশিষ্ট ছাতাওয়ালা একটি টুপি পরে গায়ে জুব্বার মতো ঢিলা গাউন পরে এগুলো পশ্চিমা অনুকরণ শিক্ষার ক্ষেত্রে যেহেতু মুসলিম দেশগুলো পাশ্চাত্য রীতি অনুসরণ করে সেহেতু মুসলিম দেশেও সমাবর্তন অনুষ্ঠানে এভাবে টুপি ও গাউন পরার প্রচলন ঘটে গেছে পশ্চিমারা তো এককভাবে দাবি করে এই রীতি তাদের খ্রিস্ট ধর্মের সভ্যতার সাথে জড়িত প্রাচীনকালে ক্যাথলিক যাজকরা এই ধরনের টুপি ও আলখাল্লা পরতেন কিন্তু বিষয়টা কি আসলে তাই না বিষয়টা আসলে তা নয় এটিকে একতরফাভাবে পশ্চিমা সভ্যতা বললে চলবে না এই সভ্যতার ইতিহাস একটি মতানৈক্যপূর্ণ ইতিহাস ইতিহাস খাটলে দেখা যায় এই টুপি ও গাউন পড়ার ইতিহাস মুসলিম সভ্যতার সাথে জড়িত স্বয়ং মুসলিমা ঐতিহাসিকদের কলমেও এর তথ্য খুঁজে পাওয়া যায় এর প্রচলন ঘটেছে আন্দালুসে আজ থেকে শত শত বছর পূর্বে কিন্তু কিভাবে তা হলো জানুন যখন ইউরোপ ছিল অগতার অতল সমুদ্রের নিমজ্জিত তখন আন্দালুস ছিল শিক্ষা ও সভ্যতার স্বর্গরাজ্য টলেডো সেভিল ও গ্রাডার বিদ্যালয়গুলো ছিল জ্ঞানের আলোক পত্রিকা কোরআন সন্ন্যার বিদ্যাধরদের পাশাপাশি চিকিৎসা রসায়ন জ্যামিতি ফিলোসফি পদার্থ ও অন্যান্য আধুনিক শিক্ষার জ্ঞান তাপসদের তীর্থস্থান ছিল আন্দালুস ততপরি আন্দালুসের ঘরে ঘরে ছিল শিক্ষিতা নারী এজন্য স্বয়ং ইউরোপের সম্রাটরা তাদের শাহজাদিদের প্রেরণ করত আন্দালুসে ইউরোপ থেকে দলে দলে শিক্ষার্থীরা আগমন করত আন্দালুসে এক সময় তাদের ভাষা মিশ্রিত হয়ে যেত ইউরোপে ফেরে যেত ঠেলে ঠেলা আজানু পোশাক পরে আরব্য শিক্ষিত হওয়ার বেশ ধারণ করে শুধু তাই নয় কথায় কথায় তারা আরবি বলিয়া আওড়াত শিক্ষার ঘ্রাণ শুকাতো আন্দালুসের মুসলিম পণ্ডিতরা যখন সেও ছাত্রদের শিক্ষাদান শেষ করতেন তখন সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করতেন এই অনুষ্ঠানে ছাত্রদের মাথায় চারকোনা বিশিষ্ট ছাতাওয়ালা টুপি পরিয়ে দিতেন যাতে সেখানে এক কপি কোরআনুল কারিম রাখা যায় ছাত্রদেরকে সুরা ইউসুফের আল্লাহ তালার সে বাণী স্মরণ করিয়ে দিতেন অর্থাৎ প্রত্যেক জ্ঞানীর উপর মহাজ্ঞানী রয়েছেন ছাত্ররা সেই টুপির উপর এক কপি কোরআন রাখত আর বুঝতো যে তারা যতই জ্ঞান হাসিল করুক না কেন তাদের উপর স্বয়ং আল্লাহ মহাগিনী রয়েছেন এছাড়াও সাথে তারা জ্ঞানের সাক্ষ্য স্বরূপ একখানা শাহদাহ বা সার্টিফিকেট লাভ করতো ওস্তাদরা নিজ হাতে লিখে এই শাহাদাত দান করতেন উপরের তথ্যগুলো সূত্র খুঁজে পাওয়া যায় স্বয়ং পশ্চিমা ঐতিহাসিকদের লেখনিতে প্রসিদ্ধ ঐতিহাসিক জ্যাক গরী তার লিখিত বই ইসলাম ইন ইউরোপের মধ্যে বলেন আজও পর্যন্ত আরবদের ইসলামী পোশাক জ্ঞান গর্বমূলক মর্যাদায় অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হয় বিশেষ করে শিক্ষা বিষয়ক উপলক্ষগুলোতে যেমন বিশ্ববিদ্যালয়গুলোর বিতর্ক অনুষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমাবর্তন অনুষ্ঠান মালায় চোদ্দশো সালে ক্যাথলিক খ্রিস্টানদের হাতে আন্দালুসের পতন ঘটে উজার হয়ে যায় আমাদের এই বাগান কিন্তু আন্দালুসি সভ্যতা হারায়নি বিভিন্ন দেশে বিভিন্ন রূপে ও নানা জীবিত আছে আজও আন্দালুসের মুসলিম সমাবর্তনীয় এই রীতি ক্যাথলিকরা পুরোপুরি গ্রহণ করে এরপর তা গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে ইউরোপ থেকে পুরো বিশ্বে এভাবেই আন্দালুসি মুসলিমদের প্রচলনকৃত এই সভ্যতা আজ এককভাবে পশ্চিমাদের সভ্যতা হয়ে যায় আহা আন্দালুস আমাদের হারানো ফিরদাউস সূত্র বলি আন্দালুসের ইতিহাস গবেষক ডক্টর মাহি মাহমুদ পরিচালিত ফেসবুক পেজ জ্যাক গদি ইসলাম ইন ইউরোপ তো বন্ধুরা এই বিষয়ে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিন